সুপ্রিয় দর্শক সেভেন রিং সেভেন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম সঙ্গে আছি আমি রিয়াদ হাসান আমরা আজকে আলোচনা করব আলোচনার বিষয়ে বঙ্গবন্ধু এবং আজকের বাংলাদেশ দর্শক আজকের বিষয়ে আপনি আপনার প্রশ্ন বা মতামত থাকলে আমাদেরকে এসএমএস করার মাধ্যমে জানাতে পারেন না সেজন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে এল ই লিখে স্পেস আপনার নাম এবং মতামত লিখে পাঠিয়ে দিতে পারেন ওয়ান সিক্স থ্রি সিক্স ওয়ান এই নাম্বারে আমি আবারও বলছি ওয়ান সিক্স থ্রি সিক্স ওয়ান এই নাম্বারে যে কোনো মোবাইল থেকে আজকের এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন তিনজন অতিথি সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাঈদ প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ এবং নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল আব্দুর রশিদ আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা অগাস্ট মাস পার করছি এবং অগাস্ট মাস আসা মাত্রই আমাদের ভিতরে একটা শোকের আবহাওয়া তৈরি হয় এবং শোক হিসেবে আমরা পালন করতে থাকি তো আমরা কিছুক্ষণ পরে আমাদের অনুষ্ঠান চলাকালীন সময় আমরা সেই প্রহরে আমরা পা দেবো অর্থাৎ পনেরোই আগস্টের সেই রাত্রিতে আমরা পা দেবো তো আমরা আজকে সেই দিনের ঘটনা কিছুটা আমরা আলোচনা করবার চেষ্টা করব কেন সেই ঘটনাগুলো ঘটেছে তার ভিতরে অভ্যন্তরীণ রাজ রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব কেন বঙ্গবন্ধুকে সেদিন হত্যা করা হয়েছিল আমি প্রথমে অধ্যাপক অবস্থিত আপনার কাছে একটু পটভূমিটা জানতে চাই যে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করবার পরে তিনি এত অল্প সময়ের ব্যবধানে কেন নিহত হলেন বঙ্গবন্ধু ছিলেন মহামানব তার কর্মকাণ্ড ছিল বিশাল বঙ্গবন্ধুর প্রথম থেকে সুস্পষ্ট সুনির্দিষ্ট একটা লক্ষ্য ছিল স্বাধীন বাংলাদেশ করার যেটা কোনোভাবেই কোনো ক্রমেই মার্কিন যুক্তরাষ্ট্র চায়নি এমনকি আমরা প্রত্যক্ষভাবে জানি আমি তখন নবীন এমেনে প্রত্যক্ষভাবে জানি হারল্যান্ড বঙ্গবন্ধুর সঙ্গে দুবার তিনবার দেখা করেছিল তিনবারে তার একটা কথাই ছিল যে বঙ্গবন্ধুকে বলেছিলেন আপনি যদি বাংলাদেশকে স্বাধীন করতে চান তাহলে আপনার সাথে আমরা নেই মার্কিন যুক্তরাষ্ট্র আপনাকে সমর্থন করবে না এবং এই কথা বলেছিলেন বারবার ঘুরে ফিরে আমি অত্যন্ত আশ্চর্য হই সাতে মার্শ বঙ্গবন্ধু যে বক্তৃতা করেছিলেন ওই দিন সকালেও পারল্যান্ড দেখা করেছিলেন ফেব্রুয়ারি মাসে দেখা করেছিলেন মার্চের সাতে মার্সে দেখা করেছিলেন দেখা করে বলেছিলেন আপনি যদি স্বাধীনতার ঘোষণা দেন তাহলে আপনার সাথে আমরা এক নই এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই স্বাধীনতা মেনে নেবে না জাতীয়ভাবে যে ঘটনা প্রবাহগুলো ঘটতেছিল সেটা হলো পয়লা মার্চ তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল এহিয়া খান উনি তিন তারিখে আমাদের যে পাকিস্তান জাতীয় পরিষদ অধিবেশন বসার কথা ছিল সেটাকে স্থগিত ঘোষণা করেন বঙ্গবন্ধু এটা সাত দিন আগে জেনেছেন জানার ফলে বঙ্গবন্ধু যে কাজটা করেছিলেন যেটা গবেষণা পাওয়া যায় ঢাকা শহরের তরুণ ছাত্র সমাজ এবং বিভিন্ন ইউনিট যে ছিল তাদেরকে বলেছিলেন যে এই ধরনের ঘোষণা যদি আসে তাহলে সারা ঢাকা শহরকে মিশ্রী নগরে পরিণত করতে হবে এবং অচল করে দিতে হবে এটা কিন্তু সিদ্দিক সালেকের বই তো আছে এই এক যখন তার বয়ানে অন্য লোক যখন ঘোষণা করল অধিবেশন স্থগিত আমরা তখন হোটেল পুর্বাণিতে পাকিস্তানের শাসনত্ব কী হবে সেই নিয়ে আলোচনা করছিলাম যখনই ঘোষণা আসলো সাথে সাথে আমাদের সে আলোচনা বন্ধ হয়ে গেল হাজার হাজার লোক তখন কোরবানির চারিদিকে চলে আসলো ঢেউয়ের মতো স্টেডিয়ামে খেলা হচ্ছিল ক্রিকেট খেলা সে ক্রিকেট প্যান্ডেলে আগুন আগুন ধরেছিল দিল মানুষজন সমস্ত বিক্ষুব্ধ হয়ে বঙ্গবন্ধুর কাছে চলে আসলেন বঙ্গবন্ধুর সাংবাদিকদের বলেছিলেন ইট উইল ইট নট গো আনচ্যালেঞ্জ এটা বিনা চ্যালেঞ্জে আমি যেতে দেবো না ষড়যন্ত্র চলছে চক্রান্ত চলছে এই খেলা আমরা জানি এই খেলা আর খেলতে দেওয়া যাবে না এক তারিখে বলার পরে দুই তারিখ থেকে তিনি হরতাল ঘোষণা করলেন তিন তারিখে সারা বাংলাদেশ এবং তিন তারিখে পল্টন ময়দানে যে জনসভা হয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে সেখানে গিয়ে হাজির এবং ওই জনসভাতেই ইশতে পাঠ পাঠ করা হলো ইশতে কী লেখা হলো জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা জাতীয় পতাকাও উড্ডয়ন করা হলো তার সাথে সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ঘোষণা করা হলো তার নাম জাতির পিতা হিসাবে এবং আসন্ন যে মুক্তি সংগ্রাম হবে তার জন্য সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন্য কেউ না তখন স্লোগান উঠল বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো এই অস্ত্র ধরার ব্যাপারটা প্রকাশ্যে চলে আসলো স্লোগানে চলে আসো মানুষের মুখ মুখে মুখে চলে আসলো বঙ্গবন্ধু সবচেয়ে বড় দূরদৃষ্টিসম্পন্ন সম্পন্ন নেতা ছিলেন এ কারণে আমি বলতে পারি তিনি হটকারি কোনো সিদ্ধান্ত নেননি তিনি অসহযোগ অহিংস অসহযোগ আন্দোলনের ঘোষণা করলেন অসহযোগ আন্দোলন ঘোষণা করার পরে সমস্ত রাষ্ট্রযন্ত্র তার কবজা চলে আসে কল কারখানা থেকে শুরু করে অফিস আদালত থেকে শুরু করে সমস্ত কিছুই অ্যাক্যান্টনমেন্ট বাদে সমস্ত কিছুই বঙ্গবন্ধুর নির্দেশে পালিত হল তারপরে আপনারা জানেন ঐতিহাসিক সাথে মার্চ ভাষণ দেন আমার ওখানে থাকার সৌভাগ্য হয়েছিল সেই ভাষণে আগের দিন রাত্রি ছয় তারিখে রাত্রি প্রেসিডেন্ট রেহে খান বঙ্গবন্ধুকে টেলিফোন করে বলেছিলেন আপনি স্বাধীনত কথা বলবেন না ছয় দফা চান ছয় দফার বেশি বেশি কিছু আপনাকে দেওয়া হবে কিন্তু স্বাধীনতা কথাটা বলা যাবে না হ্যাঁ বলা যাবে না ইয়াকুব খান ছিলেন নিশ্চয়ই রশিদ ভাই মনে করতে গভর্নর ছিলেন হ্যাঁ ইয়াকুব খান ছিলেন তিনি বললেন যদি স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় তাহলে শাসন করার জন্য কেউ থাকবে না শাসিত হওয়ার জন্য কেউ থাকবে না বাংলাদেশে মাটি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে এবং রমনা রেস কোর্সের পাশেই এখন যে রমনা উদ্যান আছে ওখানে বেলুস রেজিমেন্ট ডিপ্লয় করা হলো ট্যাঙ্ক মেশিন গান স্বপ্নে অনেক বইতে আমি দেখি যেমন জেনারেল আব্দুল মতিনের বইতে দেখি ওই দিন জেনারেল হামিদ সাথে পার্সে ওই পুলিশ এখন যেটা কন্ট্রোল রুম আছে সেখানে উপস্থিত ছিলেন এবং সবসময় ক্যান্টনমেন্টের সঙ্গে যোগাযোগ রাখছিল এবং বম্বিং করার জন্য প্লেন প্রস্তুত ছিল ওই দিন টিক্কা খান চলে আসছিল চলে আসছিল উনি টিকাখানের বইতে আছে টিকাখান কী দেখেছেন সে বিষয়ে আমি যাব না বঙ্গবন্ধুকে ওইদিন দিন বঙ্গবন্ধু যে দূরদৃষ্টি ছিলেন তার দৃষ্টান্ত হলো এই উনি কিন্তু স্বাধীনতার কথা বললেন এবং স্বাধীনতা কিভাবে। জনযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে হবে সেগুলোও বললেন পরিষ্কারভাবে সব কিছু বলার পরেও একটা কথা বলে পাকিস্তানিদের সমস্ত গোয়েন্দা বাহিনীর মুখটা বন্ধ করে দিলেন কি প্রথম সামরিক আইন প্রত্যাহার করতে হবে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে যে তারপরে উনি বললেন যে সেনাবাহিনীকে বেড়াকে ফেরত দিতে হবে জি আর তারপর আরেকটা আরেকটা কথা আমি বলে শেষ করব তারপরে আরেকটা কথা বলে বিচার বিভাগে করতে হবে। এই চারটি দিয়ে উনি এতক্ষণ যে কথাগুলো চলে গেলেন এতক্ষণ যা বলেছিলেন এটাকে চতুরতার সঙ্গে কৌশলের সঙ্গে আড়াল করে দেখালেন যে আমি স্বাধীনতা ঘোষণা এই করে নেই কিন্তু স্বাধীনতার সব কথাই তিনি বলে দিলেন সব কথা বাঙালি প্রস্তুত হয়ে গেল গ্রামে গঞ্জ থেকে সব জায়গা থেকে তখন একই কথা বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করা আমি শুনবো আপনার কাছে আবারও জনাব আবুল কালাম আজাদ আপনার কাছে জানতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন হওয়ার পরে উনিশশো সালের পরে উনিশশো সালে দশই জানুয়ারি তিনি বাংলাদেশে আসেন তো বাহাত্তর থেকে পঁচাত্তর এই একেবারেই অল্প সময়ে এই সময়ের ভিতরে তিনি যে উন্নয়ন করেছেন তো সেই উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশে অবস্থানকালীন সময়ে বাংলাদেশের লোকদের দ্বারা তিনি হত্যাকাণ্ডের শিকার হলেন এটা কীভাবে সম্ভব হলো ধন্যবাদ রিয়াদ আমন্ত্রণ জানাবার জন্য শুরুতেই আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সাথে বঙ্গমাতা শেখ ফজিলাত এবং শহীদ শেখ কামাল শহীদ শেখ জামাল এবং শহীদ শেখ নাসের সহ ওই দিন যারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের সকলের বিধি আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাই আপনি যে কথাটি জানতে আমি বলবো তার আগে সাইদ যে কথাগুলো বলেছেন যে ওই দিনের ইতিহাস এবং আমার নিজের আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওই পূর্বানী হোটেলের সামনে তো আমরা তারা ভিতরে ছিলেন মিটিং করতেছেন আমরা সবাই নিচে কিন্তু তখন যে হরতালের ঘোষণা হরতাল বঙ্গবন্ধু দেওয়ার দরকার নেই জনগণেরই দাবির প্রেক্ষিতে হরতাল এবং তখন ওই যে বীর বাঙালি অস্ত্র ধরো এই স্লোগান কিন্তু সাহেদ ভাই অনেক আগে থেকে আমরা দিতেছি বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো এবং পিন্ডিনা ঢাকা ঢাকা এই ধরনের স্লোগান তো দীর্ঘ মনে হয় যাতে রাস্তাঘাটে আমাদের মোটামুটি সব এবং সাহেদ ভাই যে কথাটা বলেছেন ওখানে আরেকটি বঙ্গবন্ধু কিন্তু বলেছেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম অর্থাৎ অত্যন্ত কৌশলে কিন্তু যদি কেউ ধরেও আইনের দিকে আমি তো মুক্তির সংগ্রাম বলেছি কিসের স্বাধীনতার সংগ্রাম জনগণের স্বাধীনতার সংগ্রাম মানে একটি দেশ স্বাধীন করার জন্য না কিন্তু এটাও কিন্তু একেবারে রিক্সাওয়ালা থেকে রিক্সা পুলার থেকে শুরু করে সাধারণ কৃষক এবং বুদ্ধিজীবী বিশ্ববিদ্যালয়ের পণ্ডিত সবাই জানেন যে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করার জন্য এই ঘোষণাটা দিয়েছেন এবং যে বর্ণনাগুলো যেটি বলেছেন আপনি যেটি জানতে চেয়েছেন পঁচাত্তরে দশই জানুয়ারি আমার এই সৌভাগ্য হয়েছিল বঙ্গবন্ধু যখন দেশে ফিরে আসেন ছাত্র কর্মী হিসেবে ছাত্র সংগঠনের নেতা হিসেবে আমরা বিশ্ব মানে এয়ারপোর্ট পর্যন্ত গিয়েছি এয়ারপোর্ট মানে মানে এখনকার যে তেজগা বিমানবন্দর সেখানে পুরনো পুরনো বিমানবন্দর আসার পরে যেটি আপনি জানতে চেয়েছেন যে এই যে সাড়ে তিন বছর শাসনের সময় আজকেও গতকাল একটি সভা হলো জাতীয় পুষ্টি পরিষদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা চেয়ারম্যান এবং সদস্য হিসেবে যারা আছেন তারা ছিলেন আমি ওই সভাটায় উপস্থিত ছিলাম বঙ্গবন্ধু কিন্তু পঁচাত্তরের তেইশে এপ্রিল এই জাতীয় পুষ্টি পরিষদ গঠন করেছিলেন পরবর্তী পর্যায়ে এপ্রিল মাসে অগাস্ট মাসে তো পনেরোই আগস্টে তিনি শহীদ হন শুধু একটি না জাতীয় সেই দিনের কথা জাতীয় পুষ্টি পরিষদ এরপরে দীর্ঘদিন যেই সরকারগুলো ছিলেন আর হয়নি আবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি সকল ক্ষেত্রে রশিদ ভাই বলতে পারবেন সাইদ ভাই বলতে পারবেন সকল ক্ষেত্রে বাংলাদেশে এখন পর্যন্ত বঙ্গবন্ধু যে নীতি নির্ধারণ করে গেছেন এবং কি করতে হবে প্রায় পঁচাত্তর থেকে এ পর্যন্ত চল্লিশ বছর হয়ে গেছে চল্লিশের কিছু কম এই সময়ের মধ্যেও কিন্তু এখনও মনে হয় যে বঙ্গবন্ধু সেদিন যেই কথাগুলো বলেছেন সেই কথাগুলো এখনও বাস্তবায়ন করা সম্ভব হয়নি আগামী বহুদিন পর্যন্ত তার এই নির্দেশিত পথে যেতে হবে এবং আপনি যদি বঙ্গবন্ধুর ওই সময়ের বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত দেশ স্বাধীনের আগের কথা বাদই দেন স্বাধীনতার পরে তিনি যে ভাষণগুলো দিয়েছেন সেই ভাষণগুলো যদি আজকে আপনি দেখেন এবং যারা গবেষণা করবেন ভাই তো মানে গবেষকই কিন্তু সেই ভাষণগুলো এখনও আপনার আমার কাছে মনে হবে যে এখনো প্রযোজ্য অর্থাৎ এখনও আমাদের এই বর্তমান সমাজেও কি হচ্ছে কি হওয়া উচিত সমস্ত কিন্তু প্রতিভাত হচ্ছে যে বঙ্গবন্ধুর ভাষণটা যে চল্লিশ বছর ৩৫ বছর পরে পূর্ণ হয়েছে তা না কিন্তু মনে হয় আজকে এটা আজকের দিনেও প্রয়োগ করার মতো এই যে অবস্থা অতপর নেতা তো যে জিনিসটা হচ্ছে কেন আপনি আরেকটি কথা জানতে চেয়েছেন কেন আমরা হত্যা করলাম আমি এখনও মনে করি এটা কোনো ভণিতা না আমি মনে করি যে বঙ্গবন্ধুকে বাঙালি জাতির পক্ষ থেকে যারা হত্যা করেছেন সেই খুনিরা আমি নিজেও একজন খুনি কারণ এটি অস্বীকার করার কোনো কারণ নাই অতবিশ্বাস যে মানুষটি আপনি দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই কথা বলেন যে আমরা যে স্নেহ পাইনি ভালোবাসা পাইনি জেলেই ছিলেন বহু বছর কারাগার কাটিয়েছেন কিন্তু সারা দেশের মানুষকে বাঙালিদের তিনি যেভাবে মানে নিজের সন্তানের মতো করে ভালোবাসতেন এই ভালোবাসার বিনিময়ে যে আমরা তাকে সপরিবারে হত্যা করলাম ছোট্ট শিশু রাসেল দশ বছরের তাকেও ছাড়া হয়নি যখন বললো মায়ের কাছে যাব যে এসো মায়ের কাছে নিয়ে যাচ্ছি বলে গুলি করে মেরে ফেলল তা আসলে আমরা প্রতারক জাতি হিসেবে প্রতারক বেইমান সে কারণেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে বঙ্গবন্ধুর কোনো দোষে না আমাদের আমাদের চরিত্রের মানে সেই অবস্থাটা কিন্তু এখনও আছে আপনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একুশবার হত্যা করার চেষ্টা করা হয়েছে এই দু হাজার চারে গ্রেনেড একুশে আগস্ট গ্রেনেড হামলা এবং আপনি একটা দুটাটা অর্থাৎ আপনি বলতে যে সেই যে চরিত্র সেই চারিত্রিক বৈশিষ্ট্য রয়ে গেছে আমি শুনব আপনার কাছে পরের পার্টে জনাব রশিদ আপনার কাছে আমি জানতে চাই যে সেদিন সেনাবাহিনীর কিছু বিপদগামী সেনা কর্মকর্তার কারণে এবং তাদের পরিকল্পনায় বঙ্গবন্ধুকে সপরিবারে সব পরিবারে হত্যা করা হয়েছিল তো সেনাবাহিনীর যে অফিসার যারা ছিলেন এবং তারা তো বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠজন ছিলেন এবং সেই জায়গাতে এসে এই বিশ্বাসভঙ্গতা আসলে কেন তৈরি হলো কেনই বা তাদের ভিতরে এই লিপসাটা জাগল শোকের দিনে আমরা তো শোকাহত তবুও চেষ্টা করছি যে ওই বিশ্লেষণে যদি আমরা যাই তাহলে বাংলাদেশের স্বাধীনতা প্রথম যে জিনিসটা ঘটিয়েছিল সেটি হচ্ছে যে আমাদের এই অঞ্চলে এবং বিশ্বে একটি নতুন ধারণার জন্ম দিয়েছিল সেই নতুন ধারণাটাই ছিল ইমার্জেন্সি অফ বাংলাদেশ তার ভেতরে দুটো বিষয় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছিল আমাদের যে চারটি পিলারের ভেতরে একটি ছিল সমাজতন্ত্র একটি ছিল ধর্মনিরপেক্ষতা সেকুলারিসিম ওই তখনকার ঠান্ডা লড়াই যখন চলছিল সেই ঠান্ডার লড়াইয়ে যে মূল যে সমাজতান্ত্রিক লাল বলয়কে যেটা বলে সেটিকে সবুজ বা ধর্মের বলয় দিয়ে ঘেরার যে মার্কিন পরিকল্পনা স্বভাবতই আমাদের ধর্ম নিরপেক্ষতা ওই পরিকল্পনাকে সমর্থন করেনি যার কিছুটা আমাদের প্রফেসর আবু সাইদ বলেছেন সেই জন্য ওখানে আর আমি যাচ্ছি না এটি গেলে একটি আরেকটি হচ্ছে যে বাংলাদেশ যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র তখন বিরোধিতা করেছিল বিরোধিতা করেছে বঙ্গবন্ধু হত্যার বিষয়টি একদিনের না এটি একটি হটকারী জিনিস না এটি হচ্ছে অত্যন্ত সুপরিকল্পিত যে তাকে সরাতে হবে আপনি একটা প্রশ্ন করেছিলেন ওনাকে যে বঙ্গবন্ধুকে মারার সিদ্ধান্ত কেন নিল আপনি খেয়াল করবেন যে আত্মস্বীকৃত খুনের ভিডিও টেপ যদি আপনি দেখেন সেখানে সে একটি কথা বলেছিল সে বলেছিল যে বঙ্গবন্ধুকে হত্যা না করে বাংলাদেশের কিছুই পরিবর্তন করা যাবে না তো সেটি ছিল যে উনার উনি যদি বেঁচে থাকেন তাহলে এবং উনি যদি মানুষের সামনে এসে দাঁড়ান তাহলে সেই বাংলাদেশ এতই বেশি তার পেছনে সঙ্গবদ্ধ যে বাংলাদেশের যে তার যে চলমানতা সেটিকে পরিবর্তন করার কোনোই অবকাশ নেই সেই জন্য হচ্ছে কঠিন সিদ্ধান্ত তাকে বাঁচিয়ে রেখে কিছুই সম্ভব না আরেকটি হচ্ছে এই যে পরিকল্পনা যে চক্রান্তটা চলছিল সেখানে কতগুলো আন্তর্জাতিক এফেক্ট ছিল একটি হচ্ছে যে পাকিস্তান নির্মম এবং নির্দয়ভাবে পরাজিত হয়েছে বাংলাদেশের কাছে এই একটা মেন্টালিটি ছিল আরেকটি ছিল যে প্রো পাকিস্তানি পলিটিক্যাল এলিমেন্ট যারা আছে তারাও সেই সাথে নিশ্চিত হয়েছিল এই দুটো শক্তি তখন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে জিও পলিটিক্যাল সিচুয়েশনে সমাজতন্ত্র ঠেকানোর জন্য তারা যে পরিকল্পনা করলো সেখানে উনি অর্থাৎ তিনটি স্রোত সে একটি জায়গায় মিলেছে এখন তারা ব্যবহার করলো কাকে ব্যবহার করলো ডিসগ্রান্টাল মিলিটারি অফিসারদের যে যাদেরকে যারা ডিসগ্রান্টাল এদের কিন্তু এরা যে খুব বাধ্য অনুগত অফিসার ছিল সেটি নয় তাদের যে যদি ট্র্যাক রেকর্ড দেখেন সেটিকে ব্যবহার করে ওনাকে নিশ্চিন্ন করলো এখানে আমি একটি জিনিস বলতে চাই যে স্বাধীনতা সংগ্রাম যখন চলছিল তখন আমি এ ব্যাপারে প্রফেসর আবু সাইদ আমাকে সাহায্য করবেন যে একটা লুজ কনফেডারেশন ফর্ম করার জন্যে তখনকার মোস্তাক নিয়েছিল অক্টোবরের দিকে তো সেই প্রক্রিয়াটা ছিল এই চলমানতা ওই প্রক্রিয়াটা যে অসমাপ্ত ছিল সেটিকে আবার পুনরায় শুরু করা যায় কি না তার জন্য হচ্ছে বঙ্গবন্ধু থাকলে সেটি সম্ভব ছিল না এবং তাদের কিন্তু মূল লক্ষ্য ছিল এই লুজ ফেডারেশন এবং পাকিস্তানও মনে করলো যে তার একটা ড্রিম একটা স্বপ্ন দেখলো যে হ্যাঁ যদি আমি এখানে কিছু করতে পারি তাহলে আমি একটা লুজ কনফেডারেশনে ফেরত যেতে পারব এবং সেই ফেরত যাওয়াটা আমাদের যে রিজিওনাল ইকুয়েশনে আবার আমাদের পরিবেশটাকে নতুন একটা রূপ দেবে তো সব কিছু মিলিয়ে এই হত্যার পরিকল্পনাটা হয়েছিল এবং সবচেয়ে বেশি যে তারা রিসগ্রান্টাল অফিসার্সদের ব্যবহার করতে পেরেছে খুব সামান্ত সংখ্যক আমার জানা মতে কিন্তু তখন আমি সামরিক বাহিনীতে ছিলাম না তো জানা মতে মাত্র দুটি ইউনিট এখানে অংশগ্রহণ করেছিল এবং এই দুটি ইউনিটকে বিপদগামী করে তারা মূল জায়গাটাতে বিভিন্ন ধরনের ডিসেপশন করে তারা করেছিল এখন প্রশ্ন হচ্ছে যে তখন আমরা কেন এটি ঠেকাতে পারিনি যারা বিভিন্ন জায়গায় পজিশনে ছিল আমরা কেন ঠেকাতে পারিনি এটা আমরা শুনবো একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা ফিরতে হচ্ছে সুপ্রিয় দর্শক সেভেন ব্রিং সিমেন্ট লিটারিস ছোট্ট একটা বিরতি ফিরবো খুব শিগগিরই আমাদের সঙ্গে থাকবেন সুপ্রিয় দর্শক দেখছেন এস টিভি রাতের আয়োজন সেভেন ব্রিং সিমেন্ট লেট এডিশন আমরা আবারও ফিরছি আমাদের আলোচনায় জি জনাব রশিদ আপনি যে কথা বলছিলেন আমি সেখানে তার আগে একটু বলতে চাচ্ছিলাম যে যে একটা পরিবেশ যে বঙ্গবন্ধুর প্রতিকূল একটা পরিবেশ তৈরি করার জন্য যথেষ্ট বিনিয়োগ করা হয়েছে তাতে আপনি যদি দেখেন যে যুদ্ধ বিধ্বস্ত একটি দেশকে বাঁচাতে গেলে যে ধরনের নীতি নির্ধারণ করতে হবে অলরেডি উনি বলেছেন যে সেটি এখনও আমরা ফলো করছি এই অবস্থায় আমরা এসেছি তো ওনার ওই প্রক্রিয়াগুলোকে প্রতি স্তরে স্তরে বাধা দিয়েছে দেশীয় রাজনীতি এবং আন্তর্জাতিক বিভিন্ন দেশ যার জন্য আমরা চুয়াত্তরের একটি দুর্ভিক্ষ দেখেছি যেটি ছিল একটি বানানো দুর্ভিক্ষ তো বিভিন্ন ধরনের খবর অপপ্রচার করে এমন একটা জায়গায় নিয়ে আসা হয়েছে নিয়ে দলের ভেতরে ষড়যন্ত্র এবং দেশের ভেতরে ষড়যন্ত্র এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র তিনটা যখন এক জায়গায় হয়েছে তখন আমার মনে হয় এখানে সেই জিনিসটা অনুধাবন করতে যারা এই সব ষড়যন্ত্রগুলো অনুধাবন করে তার কাছে উপস্থাপন করবেন সেখানে একটি বড় ধরনের গ্যাপ পরিলক্ষিত হয় তো সেখানে আমরা দেখেছি অনেকে বলেন যে ওনাকে এগুলো জানানো হয়েছে অনেকে এই সুস্পষ্ট আমরা ধারণা পাই না কতটুকু উনি জানতেন যে এই ষড়যন্ত্রগুলো হচ্ছে তখনই এই যে সামরিক এটাও বলা হয় যে ওনাকে জানানো হয়েছিল তিনি সবকিছু জানেন কিন্তু তিনি ব্যবস্থা নেননি বলেই এই রোশনালের শিকার হচ্ছে এরকম কথা হচ্ছে যে বঙ্গবন্ধুর যে ক্যাপাসিটি যে ওনার যে ক্ষমতা রাজনৈতিক চিন্তা শক্তি দার্শনিক ক্ষমতা সব কিছু যদি আমি একসাথে মিলিয়ে বলি তাহলে উনি একটা জিনিস বিপদ অনুধাবন করে কাজ করবেন না সেটি আমি বিশ্বাস করি না তো সেখানে এটির জায়গাটা যারা হয়তো আরো গভীরে গিয়ে কেউ কিছু বানিয়ে বলেছে যেখানটা গুরুত্বপূর্ণ হলো যখন এই ডিসগ্রান্টাল মিলিটারিকে যখন অ্যাপ্লাই করা হলো তখন আমরা একটা সিস্টেম দেখতে চেয়েছিলাম যে দেশের যে স্টেট যে কাউন্টার ব্যালেন্সিং সিস্টেম থাকে সেটি কাজ করেনি অর্থাৎ প্রতিরোধ করার জন্যে কাউকে দেখা যায়নি যে তাদেরকে কেউ ঠেকাতে যাচ্ছে ঠেকাতে যাওয়ার যাদের ইচ্ছা ছিল যারা সত্যি খুব সিনসিয়ার ছিলেন তারা কর্নেল জামিল যে ব্রিগেডিয়ার জামিলের মতো জীবন দিয়েছেন এখন এখানে একটি প্রশ্ন অনেকেই তখন ওই যে দায়িত্বে ছিলেন সেসব দায়িত্বের লোকরা তাদের অপারগতার কথা বলেন আমাদেরকে আমরা জানি না আমরা অপারগ ছিলাম আমার কাছে মনে হয় যে উনারা ঠেকাতে চেয়েছিলেন মোটেও চেষ্টা করেন নাই এই যে ঠেকাতে চাওয়ার যে ইচ্ছাটা আমি এটির যদি আমি আমার গবেষণায় পেয়েছি সম্পূর্ণভাবে অনুপস্থিত ছিল ওনারা হয়তো তাদের দায় এড়ানোর জন্য অনেক ধরনের সুন্দর সুন্দর গল্প ফেলেছেন কিন্তু সেটি যদি করেনি চেষ্টা সেই চেষ্টাটার আমরা খুব অনুপ্রস্ত দেখেছি সেটি হচ্ছে সবচেয়ে দুঃখজনক এবং সেখান থেকেই আমার মনে বলেছিলেন যে জাতিকে বলেছেন আমি ওইখানে যাচ্ছি না আমরা আমরা আসলে একদম সেই মাহেন্দ্র খন অর্থাৎ চোদ্দোই আগস্ট থেকে পনেরোই আগস্টে আমরা আর অল্প কয়েক সেকেন্ড পরে আমরা সেই খনে প্রবেশ করবো এবং এই মুহূর্তে আমি আসলে স্মরণ করতে চাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের যারা শহীদ হয়েছেন সেদিন নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল তাদেরকে আমরা স্মরণ করছি এবং তাদের রোহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই সময়ের জন্য আমরা সবাই আজকে যে আলোচনা করব এটি তাদেরকে উৎসর্গ করেই এবং আজকে আমরা বঙ্গবন্ধু সে রেখে যাওয়া বাংলাদেশ কীভাবে আমরা আছি এবং পরবর্তী সময়ে আমরা কতটুকু দূরে নিতে পারলাম সে বিষয়ে আমরা আলোচনা করব আমরা আমাদের এসএ টেলিভিশনের পক্ষ থেকে জাতীয় শোক দিবসে আমরা স্মরণ করছি বিনম্র শ্রদ্ধায় সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা এই মুহূর্তে আমরা একটু নিয়ে যেতে চাই বঙ্গবন্ধুর জন্মস্থান সেই টুঙ্গিপাড়ায় যে টুঙ্গিপাড়া ঘিরে সকল আয়োজন এবং আগামীকাল সারা দিন ব্যাপী সেখানে আয়োজন থাকবে এবং সেখানে আমরা একটু যেতে চাই সেখানে আছেন আমাদের প্রতিনিধি মাহমুদুল হাসান আমরা সরাসরি সেখানকার পরিবেশটা কি আমরা একটু জেনে আমরা আবার আমরা আমাদের আলোচনায় আসতে চাই মাহমুদুল হাসান নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন মাহমুদুল হাসান আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি এবং আপনি টুঙ্গিপাড়ায় আছেন এবং টুঙ্গিপাড়ার সবশেষ পরিস্থিতি কি নিশ্চয়ই এখন তো সেখানে একটা অন্যরকম আয়োজনের একটা প্রস্তুতি চলছে আপনার কাছে সবশেষ কি খবর রয়েছে রিয়াদ যে বললেন আয়োজন আয়োজনের খবর সেই আয়োজন কিন্তু আসলে শোকের আয়োজন চলছে প্রতি বছরই এই দিন আসে পঁচাত্তর সালের পর থেকে এই দিনটি আসলে জাতির জন্য একটি বেদনা বিদুর একটি দিন হিসেবে গণ্য হয় এবং প্রতি বছরই যখন এই দিনটি আসে সেই দিনটিকে ঘিরে একটি এই গোপালগঞ্জ এবং টুঙ্গিপাড়া থেকে শুরু করে গোটা দেশ কিন্তু একটি শোকাবহ আবহে কিন্তু আচ্ছাদিত হয় এবং বঙ্গবন্ধু পরিবার এবং বঙ্গবন্ধুর কন্যা যে যিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও কিন্তু এই বঙ্গবন্ধুকে স্মরণ করতে সেই পনেরো আগস্ট ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় আসেন এবং সেখানে বঙ্গবন্ধুর মাঝার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সেই বঙ্গবন্ধুর যে সমাধি রয়েছে সেই সমাধিস্থলে কিন্তু ফুলদের শ্রদ্ধা জানান এবং সেই সঙ্গে কিন্তু দোয়া পাঠ করেন এবং মনোজাত করেন তার রু রুহের মাখ ফেরাত কামনা করেন আগামীকালও সেই একই ধরনের কর্মসূচি রয়েছে এবং আওয়ামী লীগের তরফ থেকেও একই ধরনের কর্মসূচি পালন করা হয় অর্থাৎ এই মুহূর্তে এখন গোপালগঞ্জ এবং টুঙ্গিপাড়ায় সেই জাতির জনককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানোর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে এখন শুধু প্রহরগণা এবং ভোর যখন প্রথম ভোর হবে সেই প্রথম ভোর থেকেই কিন্তু এই টুঙ্গি পাড়ার প্রত্যেকটি মাটি এবং প্রত্যেকটি বাতাস কিন্তু সেই বঙ্গবন্ধুকে স্মরণ করবে শোকাবহ একটি আবহর মধ্য দিয়েই স্মরণ করবে এই সেই প্রস্তুতি সম্পন্ন হয়েছে আর মাননীয় প্রধানমন্ত্রী তো সর্বপ্রথম তিনি বত্রিশ নম্বরে তিনি শ্রদ্ধা জানাবেন এবং টুঙ্গিপাড়ায় তিনি কখন গিয়ে পৌঁছাবেন বলে আপনারা জানেন রিয়াদ যেটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাস হাসিনা আগামীকাল সকাল দশটা নাগাদ বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়ায় এসে পৌঁছাবেন এবং সরাসরি তিনি বঙ্গবন্ধুর যে স্থল রয়েছে সেখানে কিন্তু ফুল ফুলদের শ্রদ্ধা জানাবেন এবং সেই সঙ্গে সেনাবাহিনীর একটি তিন বাহিনীর একটি চৌকশ দল সেখানে কিন্তু জাতির জনককে গার্ড অব অনার দেবেন এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাও কিন্তু সেখানে উপস্থিত থাকবেন এবং তারা পরিবারের অন্যান্য সদস্যও সেখানে উপস্থিত থাকবেন

তারাকে আদৌ বঙ্গবন্ধু হত্যার এই ঘটনাটাকে প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন কিনা আমি ঠিক বলেছি কিনা এখানে আমার বিশ্লেষণ আছে এবং এর উপরে আমি কিছু কাজ করেছি সেনাপ্রধান নিষ্ক্রিয় ছিলেন তিনি যতই অজুহাত দেন না উনি দায় মুক্তি পান না উনি সেনাবাহিনীর প্রধান ক্যান্টনমেন্টে থাকতেন সিজিএস খালেদ মোশারফ তারপরে সেনাপ্রধানের পরে আছে জিয়া রহমান জিয়া রহমান তো প্রত্যক্ষভাবে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত উনি তো উনি তো আসবেনই না এটা জানা কথা বরং অন্যরা যাতে না আসে সেই জন্য তিনি ব্যবস্থা করেছিলেন যেমন সাপাত জামেনকে তিনি হল করেছিলেন এবং পরবর্তীকালে বলছিল যে তুমি কী করো কনস্টিটিউশনকে আপলোড করার চেষ্টা করো বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের প্রতিরোধ ব্যাপার কিংবা বঙ্গবন্ধু হত্যা হয়েছে তখন ভাইস প্রেসিডেন্ট যিনি ছিলেন শহীদ নজর ইসলাম জীবিত সংবিধান অনুসারে তার প্রেসিডেন্ট হওয়ার কথা যদি সংবিধানকে আফরণ করতে হয় তাহলে সৈদ নজরুল ইসলাম তো প্রেসিডেন্ট হবেন সেটা কিন্তু হলো না জিয়া রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ফারুক রশিদ তাদের বইয়ের লেখা ফারুকের বইয়ের লেখা হলো মুক্তির কথা আর তার টেলিভিশনে উনি বলেছেন সাক্ষাৎকার আছে এটা সবাই জানি আমরা ওই যে স্বীকারোক্তি সব অনুমোদিত স্বীকারোক্তি সেগুলো আছে এবং লিফুস বই থেকে বা অন্যান্য বইতে এগুলো পরিষ্কারভাবে আছে অনেক আছে বইগুলোতে হ্যাঁ আমি যে কথা বলতে চাই এখন খালেদ মোশার উনি ছিলেন সিজিএস ওনাকে বলা হয়েছিল প্রতিরোধ করার জন্য উনি প্রতিরোধ করতে ব্যর্থ হন আপনার যদি বিশ্লেষণ করে দেখবো উনি বঙ্গবন্ধুকে বাঁচানো কিংবা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রাককালে প্রতিরোধ করার যে ব্যাপারটা সেটা করেননি উনি কী করেছেন সেনাবাহিনীর শৃঙ্খলা আনার জন্য উনি এবং সাফাজ এরা মিলে পরবর্তীকালে আর একটা কু করেন এবং থার্ড নভেম্বরে যেটা হলো সেই থার্ড নভেম্বরে মূল কথাই ছিল কিন্তু উনি প্রধান সেনাপতি হবেন বঙ্গবন্ধু হত্যার বিচার অথবা খুনিদেরকে কে পারমিশন দিয়েছিল বিদেশে যেতে কেন তিনি আরেস করলেন না আমরা যখন জাতীয় চার নেতাকে কবর দিতে গেলাম এ এখন জাতীয় নেতাদের যে মাদার আছে ওখানে তখন খালেদ বিশাহ মোশারফের সেনাবাহিনী আমাদেরকে মানে বন্দুকুচিয়ে লাঠি বাড়ি দিয়ে তাড়িয়ে দিয়েছিল জি স্যার আমরা আমি সিনাবায়নের ঘটনাটা বলি জি সেজন উনি বলেছেন কয়েকজন সিনাবায়নের উচ্ছৃঙ্খল ডিসগ্যান্টেড সেনাবাহিনীর কাজ করেছে তারা সিনাবায়নের প্রত্যেকটি যার যার মতলব ছিল যারা অধিনায়ক তাদের কথা বলছে সাধারণ সিনাবায়নের প্রত্যেকের আলাদা আলাদা মতলব ছিল তারা প্রত্যেকের আলাদা আলাদা মতলব ছিল মতলব ছিল এবং আমরা সেটি পরবর্তীকালে দেখেছি এবং আর এর সঙ্গে আর একটা যোগ করি রাজনীতিবিদ আমরা যারা মুক্তিযুদ্ধের সময় বার কৃষিঞ্জারের বইয়ে অন্যত্র পাওয়া যায় বার সিএ এবং স্টেট ডিপার্টমেন্টের লোক মোস্তাকের সাথে যোগাযোগ করেছিল লুজ কনফেডারেশন কথা যেটা রশি সাহেব বলেছেন সেটা করার জন্য তোমরা স্বাধীনতা চাও না বঙ্গবন্ধু চাও এই লিপ্টটা আমরা যারা রণাঙ্গনে ছিলাম তারা পেয়েছিলাম সে কথা আমি বলি না আওয়ামী লীগের ভিতরেও এই বঙ্গবন্ধু হত্যার একটা ষড়যন্ত্র ছিল এবং প্রত্যক্ষভাবে তারা কাজ করছে মোস্তাকের নেতৃত্বে আওয়ামী লীগের যে ষড়যন্ত্রের কথা এবং সেটা আর একটা বলি মুক্তিযোদ্ধাদের ভিতরে মুজিব বাহিনী যে হয়েছিল দেশ স্বাধীন হওয়ার পরে মুজিব বাহিনীর এক অংশ জাসদ গঠন করে এই জাসদ গঠন করার যেখানে দরকার ছিল যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে একটা জাতীয় ঐক্য এবং সবাই মিলে দেশটাকে গড়ে তোলা নির্মাণ করা নতুন রাষ্ট্র নির্মাণ পুনর্গঠন করা সেটাকে বাদ দিয়ে তারা কি করলো বৈজ্ঞানিক সমাজতন্ত্র এবং বঙ্গবন্ধুর ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য যা যা করা দরকার তারা করা শুরু করলো এবং কয়েক হাজার তারা লোককে হত্যা করেছে ফাঁড়ি লুট করেছে এমপিতে হত্যা করেছে এই সমস্তগুলো ছিল আরেকটা ব্যাপার ওই সময়ে উগ্র সিনপতী যারা ছিল বিশেষ করে উলপটের বইতে দেখা যায় আব্দুল হক সাহেব একটা সিটি দেখেছিলেন জুলফিকার আলী কাছে

হওয়ার পরে জাসদ গণবাহিনী করলো অর্থাৎ ক্যাডার ভিত্তিক পরবর্তীকালে গণবাহিনীর থেকে আবার বিপ্লবী সৈনিক সংস্থা করলো এই যে বিপ্লবী সৈনিক সংস্থা করা এবং তার মাধ্যমে সেনাবাহিনীর ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে বঙ্গবন্ধু হত্যার একটা পরিবেশ যে তৈরি করলো এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে আরেকটা কথা হলো যে স্বাধীনতা বিরোধী চক্র কোনো সময় কিন্তু বসেছিল না তারা ওই সময় মিটিং মিছিল অর্থ অস্ত্র সব কিছু দিয়ে জাসদকে সাহায্য করেছিল বঙ্গবন্ধুকে উৎখাত করার জন্য এটাও কিন্তু গবেষণা করলেই বেরিয়ে আসবে তাহলে আমরা কি দেখব আমরা দেখব যে আমাদের দেশের ভিতরে বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য নানাভাবে নানা দিকে নানা রূপে আমরা প্রচেষ্টা চালিয়ে তাহলে কি পটভূমি তৈরি করেছিল তাহলে জাসদ এবং জাসদ সুদ তার জাসদ তো আছেই তার সাথে স্বাধীনতা বিরোধী চক্র উগ্র সিনপত্তি নেটওয়ার্ক তৈরি করে কয়েক হাজার লোককে তারা হত্যা করেছে এগুলো সব মিলিয়ে বঙ্গবন্ধু বামপন্থী নষ্ট করার জন্য দেশে বিদেশে বামপন্থী নষ্ট করে তাকে হত্যা করার একটা পটভূমিকা তার তৈরি করেছিল এবং সেটাই আন্তর্জাতিক শক্তি এবং জাতীয় শক্তি কাজে লাগে তারা সেই সুযোগ সুযোগটা করতে পারে এবং আর কথা বলে এটি শুধু প্রতিবিপ্লবী শক্তি হিসাবে যাসদের ভূমিকা আমরা নিশ্চয়ই ইতিহাসে লক্ষ্য করব জি ধন্যবাদ আপনাকে আবুল কালাম আপনাকে আমি এই এটা দেশ ধরে আমি জানতে চাই যে পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ক্ষেত্র তৈরির জন্য জাসদকে দায়ী করে এই দল থেকে মন্ত্রী করার জন্য প্রাশচিত করতে হবে আওয়ামী লীগকে এমন কথা বলেছেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং ব্যাপক আলোচনা হয়েছিল এবং সেই কথা কিন্তু জিজ্ঞেস করতে চাই প্রেক্ষিতে যেটি হচ্ছে যে পরিবেশটা তখন সাদবে যে কথাটা বলেছেন একেবারে সংক্ষেপে বললে যে আপনি তখন আপনার বয়স কম আমরা জানি যে পাটের গুদামে আগুন দেওয়া হতো বাজারগুলো লুট করা হতো বাজার যখন লুট করা হতো তখন জয় বাংলা জয় বঙ্গবন্ধু সারা বাংলাদেশে এই যে পরিবেশটা তৈরি করার এবং এখানে স্বাধীনতা বিরোধী সব শক্তি কিন্তু একত্রিত হয়েছিল সেখানে উগ্র যেটা সাইদ ভাই বলেছেন রোশিয়াস উগ্র চীনপন্থী মানে জঙ্গি সন্ত্রাসী জাসদ মাসা সব একত্রিত তাদের লক্ষ্য কিন্তু একটাই ছিল আপনি প্রতি মুহূর্তে বাজার মানে পাটের গুদামগুলো আগুন নানা যে লাগে ওখানে লাগে সব জায়গায় বাজার লুট করতেছে জিন্দাবাদ এজিপ মনে হয় যে আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ যুবলীগ তখন হয়ে গেছে তো না যুবলীগ হয় নাই যুবলীগ পরে ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা বলে লুটপাট করতেছে চাকু মারতেছে এই যে অরাজক অবস্থা আপনি এইসব পরিবেশটা তৈরি করেছে কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তি আমি যে কথাটা বলেছিলাম যে প্রতারক প্রতারক এই সেন্সে বলছিলাম যে আমি নিজেকেও মনে করি যে শফিউল্লা সাহেব উনি প্রধান ছিলেন উনি চাইলে অবশ্যই অনেক কিছু করতে পারতেন কিন্তু চান নাই এখন পরবর্তী পর্যায়ে ব্যাখ্যা যাই দেন না কেন পরবর্তী পর্যায়ে তো উনি বড় চাকরি নিছেন অনেক কিছুই করেছেন নয় ছয় করে বোঝানো কিন্তু বাস্তব অবস্থা হচ্ছে এই জেউর রহমান সাহেব আপনি বিভিন্ন বই যেটি বলেছেন লিফ সোলজার মাঝখানে বই টই দেখলে দেখা যায় রহমানকে কিন্তু অনেক আগে থেকে সৈনিকরা জিজ্ঞেস করতো জিজ্ঞেস করলে উনি অ্যাভয়েড করতেন বলতে এটা তোমাদের ব্যাপার আমার জিজ্ঞেস করো কেন অর্থাৎ কনসেন্ট দিয়ে দিল তোমরা যা ভালো মনে করো করো তো তারাও জানতো সবাই মিলেই কিন্তু এই অবস্থাটা এবং যারা দায়িত্ব ছিল যেটি রশিদ বলেছেন যে গোলা আছে কি না ট্যাঙ্ক খালি না এটা তৎকালীন সেনাপ্রধান জানেন না এটি আর যারাই বলুক আমরা বিশ্বাস করি না সেই কারণে আমি বলছিলাম সেই জন্যই আমি বলছিলাম যে আমরাই প্রতারক প্রতারণার মধ্য দিয়ে বঙ্গবন্ধু এত বিশ্বাস করতেন এই জাতিকে আর তার বিনিময়ে আমরা এটাই করেছি পরিবেশটা তৈরি করা হয়েছিল দেশি এবং বিদেশি চক্রান্ত যেগুলো ব্যাখ্যা করেছেন সুপরিকল্পিতভাবে পরিবেশ তৈরি করে বঙ্গবন্ধুকে হত্যার করে দেখা সমগ্র জাতি বিমোড় হয়ে গেল বিমোহ হয়ে গেল জনপ্রসাদ আমরা একদম শেষ প্রান্তে আপনি একটু বলবেন যে তাহলে সেনাবাহিনীর এই ভেতরে সেনাবাহিনীর এই এত বড় বড় অফিসারদের এই সংগঠিত করবার কাজটি এটি কি তাহলে একদম স্বাধীনতার পর পর থেকে শুরু হয়েছে নাকি একটি নির্দিষ্ট সময়ে সেটি করা হয়েছে মুক্তিযুদ্ধের ভিতর মুক্তিযুদ্ধের তো চলাকালীন সময়ে বিভাজন সৃষ্টি হয়েছে এখন মুক্তিযুদ্ধের সময় যে ইউনাইটিং ফোর্স যে বাংলাদেশের যুদ্ধ করা যে প্রবণতা তার বিরুদ্ধে কেউ কথা বলবে তখন সেই সাহস বা সেই প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সেই মুক্তিযুদ্ধের ধাক্কায় উড়ে যাবে তো তখন সম্ভবত সে নিজেকে রেস্ট্রেন করেছে মুক্তিযুদ্ধের বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে তখন এরা অ্যাসার্ট করেছে এখানে একটি জিনিস বলা যায় যেটি প্রফেসর আবু সাইদ বলেছেন প্রাপ্তির বিষয়টি নিয়ে মানুষের ভেতরে একটি প্রতিযোগিতা দেখা যাচ্ছে যে একটি পদ আছে একটি তো মানুষ হচ্ছে চারটি তো এরা তো সবাই মুক্তিযোদ্ধা তো এরা যে এই যে প্রাপ্তির বিষয়টার প্রতিযোগিতা থেকে ব্যক্তিগত রেশারেশি তারপরে আদর্শিক বিচ্যুতি এগুলো ঘটেছে এবং এই ঘটার পেছনে যেটি বললেন যে আবার যেটা আমরা বলি যে পলিটিক্যাল ইনফিলট্রেশন যেটি জাসদের যে সৈনিক সংস্থা বিপ্লবী সৈনিক সংস্থার কাজ এগুলো সব মিলিয়ে স্বভাবতই তাদের সেনাবাহিনীর যে ডিসিপ্লিন স্টেটটা এখন আমরা যে দেখতে পাই কমান্ড অ্যান্ড চেইন হ্যাঁ এই সিস্টেমটা এত স্ট্রং ছিল না এটি সত্যি কিন্তু প্রশ্ন হলো যে আমি কিন্তু আগেই বলেছি যে বিষয়টা কিন্তু আমরা এটি গ্রাউন্ডে দেখছি কথা হল বাংলাদেশ অ্যাকসেপ্টেবল কি অ্যাকসেপ্টেবল না সেটি ছিল মৌলিক প্রশ্ন এই বাংলাদেশ ঘোষণা দিয়ে তৈরি করেছেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু যে স্তম্ভ দিয়ে বাংলাদেশকে পরিচালিত করেছেন সেটি তৎকালীন ঠান্ডা লড়াইয়ের যুগে পশ্চিমা শক্তির কাছে গ্রহণযোগ্য ছিল কি না চীনের কাছে গ্রহণযোগ্য ছিল কি না এবং সেখান থেকেই বঙ্গবন্ধু হত্যার তত্ত্ব সৃষ্টি হয় এখন সেই হত্যার প্রক্রিয়াটা আমরা এখন যেটা বলছি ফিল্ড লেভেলে মানে যেটাকে বলা যায় যে মঞ্চায়নটা হয়েছে পরে কিন্তু এর পটভূমি রচিত হয়েছে অনেক আগে আপনাদের তিনজনকেই আমাদের স্টুডিওতে সময় দেবার জন্য দশ সেকেন্ড জি দশ সেকেন্ড সেই চক্রান্ত এবং ষড়যন্ত্র ধারাবাহিকতা বাংলাদেশে এখনো বিদ্যমান জি সেই জন্য আমাদের সতর্ক সতর্ক থাকতে হবে জি এবং সজাগ থাকতে হবে অবশ্যই আপনাদের তিনজনকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা পনেরোই আগস্টও আমরা এই বিষয়ে আরো আলোচনা করব সুপ্রিয় দর্শক পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসে আমরা স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং সেদিন যারা নিহত হয়েছিলেন নির্মমভাবে তাদেরকে আমরা স্মরণ করি পাশাপাশি বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই কিন্তু এখন বাংলাদেশ আছে বঙ্গবন্ধুর সেই পথ দেখানো অর্থাৎ যে স্বপ্নের সুখী সমৃদ্ধ বাংলাদেশের পথে আমরা যদি কাজ করে যেতে পারি তাহলেই তার স্বপ্ন সার্থক হবে এবং তিনি মৃত থেকেও আমাদের মাঝে চির চিরজাগরুক হয়ে থাকবেন দর্শক জানিয়ে রাখি লেট এডিশন প্রচার হয় সকাল নটায় আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এসএ টিভির সঙ্গেই থাকবেন